প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে ব্যাংকে নগদ আমানত হিসেবে সংরক্ষণের বিধান ঝুঁকির মুখে ফেলতে যাচ্ছে ব্যাংকিং খাতের সুশাসনকে। বিশ্লেষকরা বলছেন এর ফলে আর্থিক ব্যবস্থাপনার বৈশ্বিক মানদণ্ডে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ, ফলে খরচ বাড়বে বৈদেশিক বাণিজ্যে। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 10 লাখ টাকার উপরে যে কোনো লেনদেনের তথ্য জানাতে হয় কেন্দ্রীয় ব্যাংকে, যা ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট নামে পরিচিত। এর বাইরে যে কোনো ধরনের সন্দেহজনক লেনদেনের বিষয়েও নিয়ন্ত্রক সংস্থাকে জানানোর বিধান আছে এসটিআরের মাধ্যমে দেশের বিদ্যমান ব্যাংকিং আইনে। একই সঙ্গে অর্থের উৎস সম্পর্কেও প্রাথমিক প্রশ্ন তোলার নির্দেশনা দেওয়া আছে ব্যাংকারদের। যদিও প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে এর কিছুই করা যাবে না, শুধু 10% কর দিয়ে ব্যাংকে নগদ রেখেই কালো টাকা সাদা করা যাবে। ব্যাংকিং কিন্তু যখন আমরা কেওয়াইসি করি, আমাদের কিন্তু কেওয়াইসি করতে হয়, সেটা ব্যাংকিং। উনি যখন ক্যাপিটাল মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করতে যাবে, তো উনি প্রপার্টি কিনবেন, যাত্রী কিনবেন, সেটা তো ধরে নেয় এক্স কোম্পানির কাছ থেকে উনি একটা প্রপার্টি কিনছেন 10 কোটি টাকা, সেখানে উনি ট্যাক্সটা দেবেন এক্স কোম্পানি, সেটা ব্যাংকে দিয়ে দিবেন, সেটা সমস্যা নেই। কিন্তু সরাসরি যদি আমাদের টাকাটা আসে, আরেকটা বড় প্রবলেম এই ব্যাংক খাতে এই কালো টাকা আনার, সেটা হলো যে বাংলাদেশি ব্যাংকগুলোর যে রিস্ক রেটিং সেটা কিন্তু বেড়ে যাবে, বা রিস্ক ক্যাটাগরাইজেশন সেটা আরও এলিভেটেড হবে আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে। এর ফলে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে যে ট্রানজ্যাকশন বা বিভিন্ন বাণিজ্য এবং যেমন এলসি এই ধরনের ট্রানজ্যাকশন করবে, সেখানে তারা অনেক বেশি রিস্ক প্রিমিয়াম চার্জ করবে আগের চাইতে বেশি। তাতে যেটা হবে, ব্যাংকিং ট্রানজ্যাকশন বেড়ে যাবে, আমাদের ট্রেডের কস্ট বেড়ে যাবে, এর সাথে সাথে আমাদের রেপুটেশনও একটা বড় ধাক্কা খাবে। শুধু তাই নয়, বিশ্লেষকরা বলছেন কালো টাকা সাদা করার এই সুযোগ নিয়ে আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে উপার্জিত কোনো অর্থ যদি দেশের ব্যাংকিং খাতে আসে, তবে সংশ্লিষ্ট ব্যাংকটিকে বড় ধরনের জরিমানার মুখে পড়তে হবে। একই সঙ্গে মুদ্রা পাচার ও সন্ত্রাস অর্থায়ন বিরোধী বৈশ্বিক মানদণ্ডেও পিছিয়ে যাবে বাংলাদেশ। এর আগেও 2011 সালে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেয় বৈশ্বিক অঙ্গনে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বাংলাদেশকে। সেই শর্তের সাথে সাংঘর্ষিক হয়েছিল, পরে এটা আমাদের এপিজি তখন এটা টেক আপ করেছিল। কারণ ওইখানে বলা আছে যে কোনো অপরাধের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে সেটা করা যাবে না। বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী স্বাক্ষরকারী সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে যে অঙ্গীকার গুলো করেছে তার সাথে সাংঘর্ষিক। বাংলাদেশ এগমন গ্রুপের সদস্যপদ পেয়েছে কতগুলো শর্তে, সেই শর্তের সাথে সাংঘর্ষিক। আমার উদ্বেগ যে এর ফলে এটা যদি গৃহীত হয়, অনুমোদিত হয় এবং এটা যদি চর্চা শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশ এডমন গ্রুপে থাকতে পারবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। দেশে কালো টাকা বা অপদর্শিত অর্থের পরিমাণ কত তার কোনো হিসেব নেই, তবে কেন্দ্রীয় ব্যাংকের এপ্রিল শেষের হিসেব বলছে বর্তমানে ব্যাংক ব্যবস্থার বাইরে থাকা অর্থের পরিমাণ 1,77,621 কোটি টাকা, যা আগের বছর একই সময়ের চেয়ে প্রায় 23 ভাগ বেশি। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।